আসসালামু আলাইকুম, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি সঞ্জিতা খানম, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য আবার একটি নতুন অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমরা বিগত ক্লাসে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ উৎপাদনের উপকরণ নিয়ে কিছু আলোচনা করেছিলাম, যে উৎপাদনের উপকরণ হচ্ছে চারটি, সেটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। তো আমরা ভূমি নিয়ে আলোচনা করেছি প্রথম ক্লাসে। আজকে আমরা উৎপাদন উপকরণের দ্বিতীয় যে উপকরণ সেটা হচ্ছে শ্রম। আজকে শ্রম নিয়ে আমরা আলোচনা করব, শ্রমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো শিক্ষার্থীরা শুরু করি আজকে আমাদের অনলাইন ক্লাস। তো আজকে প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শ্রম কি। শ্রম হচ্ছে সাধারণ কথায় মানুষের শারীরিক ও মানসিক কর্ম প্রচেষ্টাকে শ্রম বলে, কিন্তু অর্থনীতিতে শুধু শারীরিক বা মানসিক প্রচেষ্টাকে শ্রম বলে না, যে শ্রমের সাথে অর্থ জড়িত বা অর্থ উপার্জন জড়িত তাকে শ্রম বলে। অর্থাৎ মানুষের কোনো কর্ম প্রচেষ্টা শ্রম হতে হলে অবশ্যই তা অর্থ উপার্জনের উদ্দেশ্যে হতে হবে। কেউ যদি ব্যক্তিগত আত্মতৃপ্তি বা সন্তুষ্টির জন্য কোনো পরিশ্রম করে তাহলে সেটি শ্রম হিসেবে গণ্য হবে না, কারণ যেখানে অর্থ সংযোগ নেই, যে শ্রমে অর্থের সংযোগ নেই সেটা শ্রম হিসেবে গণ্য হবে না। উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি ব্যক্তিগত আত্মতৃপ্তির জন্য বাগানে পরিশ্রম করে তাহলে সেটা শ্রম হিসেবে গণ্য হবে না, কিন্তু তার বাগান থেকে যদি অর্থ উপার্জন হয় তাহলে তার এই পরিশ্রমকে শ্রম হিসেবে গণ্য করা হবে। এরপরে আছে যেটা, সেটা হচ্ছে শ্রমের প্রকার ভেদ। শ্রমকে অর্থনীতির দৃষ্টিকোণে মোটামুটি দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উৎপাদনশীল শ্রম আর একটা হচ্ছে অনুৎপাদনশীল শ্রম। আর এছাড়াও আরো দুই প্রকার শ্রম আছে, সেটা হচ্ছে শারীরিক শ্রম আর মানসিক শ্রম। তো আমরা এখন এই শ্রমগুলো আলোচনা করব। প্রথমেই হচ্ছে উৎপাদনশীল শ্রম। যে শ্রম দ্বারা কোনো কিছু উৎপাদন করা যায় তাকে উৎপাদনশীল শ্রম বলে। কোনো শ্রমিক কৃষিক্ষেত্রে বা শিল্পক্ষেত্রে কাজ করে কোনো কিছু যদি উৎপাদন করে তাহলে সেই শ্রমকে উৎপাদনশীল শ্রম বলে। এরপরে আছে অনুৎপাদনশীল শ্রম। যে শ্রমের সাহায্যে কোনো অতিরিক্ত পণ্য উৎপাদন করা যায় না তাকে অনুৎপাদনশীল শ্রম বলে। সাধারণত ডাক্তার, উকিল এ ধরনের পেশাজীবী মানুষের শ্রমকে অনুৎপাদনশীল শ্রম বলে। অর্থাৎ কোনো বস্তুগত দ্রব্য যখন উৎপাদন করা যায় না, যে শ্রম দ্বারা কোনো বস্তুগত দ্রব্য উৎপাদন করা যায় না সেটাই হচ্ছে অনুৎপাদনশীল শ্রম। এরপরে হচ্ছে শারীরিক শ্রম। শারীরিক শ্রম মানুষের কায়িক শ্রমকে সাধারণত শারীরিক শ্রম বলে, কিন্তু শুধু শারীরিক শ্রমের সাথে আবার কিছু মানসিক শ্রমও জড়িত আছে। যেমন একজন জেলে মাছ ধরে, এটা তার শারীরিক শ্রম, কিন্তু এর সাথে কিছু মানসিক শ্রমও জড়িত আছে। সেটা হচ্ছে একজন জেলে তখনই বুঝতে পারবে কোথায় জাল ফেললে, কিভাবে জাল ফেললে কি পরিমাণ মাছ পাওয়া যাবে, এটা তার একটা মানসিক শ্রম। এই শারীরিক ও মানসিক শ্রমের সমন্বয়ে একটি ভালো জেলে ভালো মাছ ধরতে পারবে। এরপরে হচ্ছে মানসিক শ্রম। মানসিক শ্রম যেটা মানুষের মেধা বা বুদ্ধি দিয়ে কাজ করে সেটাই হচ্ছে মানসিক শ্রম। আবারও মানসিক শ্রমের সাথেও কিন্তু শারীরিক শ্রম জড়িত। সাধারণত ডাক্তার বা উকিলের পরামর্শ এটা মানসিক শ্রম উদাহরণ, কিন্তু তাদের এই মানসিক শ্রমের সাথে শারীরিক শ্রমও জড়িত। যেমন একজন ডাক্তার রোগী দেখেন, এটা তার মানসিক শ্রম, কিন্তু প্রত্যেকটা রোগীর প্রেশার মাপা এবং আলাদা আলাদা প্রেসক্রিপশন তৈরি করা, এটার সাথে তার আবার শারীরিক শ্রমও জড়িত রয়েছে। এরপরে আসছে যে শ্রম একটি জীবন্ত উপাদান কেন বলা হয়। কারণ শ্রম এমন একটি জিনিস যা শ্রমিক থেকে আলাদা যায় না, এবং শ্রমের উৎসই হচ্ছে মানুষ। আর শ্রমকে যেহেতু শ্রমিক থেকে আলাদা করা যায় না এবং শ্রমিক ওতপ্রোতভাবে জড়িত, এ কারণেই শ্রমকে শারীরিক, মানসিক এবং জীবন্ত উপাদান হিসেবে গণ্য করা হয়।
আমি আবারও বলছি যে শ্রমই কি জীবন্ত উপাদান, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবং এটা যেটা যখন বলবে যে শ্রম প্রধান, শ্রমের প্রধান উৎস হচ্ছে মানুষ, শ্রমকে শ্রমিক থেকে আলাদা করা যায় না, কারণ শ্রম ও শ্রমিক ওতপ্রোতভাবে জড়িত এবং এদের সম্পর্ক দুজনের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত, এবং এই কারণেই শ্রমকে মানসিক শারীরিক এবং জীবন্ত উপাদান হিসেবে গণ্য করা হয়। এরপরে হচ্ছে আমাদের পরের বিষয় হচ্ছে শ্রম বিভাগ। শ্রমকে যখন বিভিন্ন অংশে বা কোনো পণ্য উৎপাদনের বিভিন্ন অংশে ভাগ করে শ্রমিকের সামর্থ্য দক্ষতা ও ক্ষমতা অনুযায়ী ভাগ করে দেওয়া হয়, সেটাই হচ্ছে শ্রম বিভাগ। অর্থাৎ একটি উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন প্রয়োজনীয় উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন অংশ যখন শ্রমিকের যোগ্যতা দক্ষতা ও সামর্থ্যের ভিত্তিতে ভাগ করে দেওয়া হয়, সেটাই হচ্ছে শ্রম বিভাগ। এখন শ্রম বিভাগের প্রকারভেদ, শ্রম বিভাগকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সরল শ্রম বিভাগ, জটিল শ্রম বিভাগ, আর একটা হচ্ছে আঞ্চলিক শ্রম বিভাগ। এখন এই প্রত্যেকটা বিষয়ে আমরা কোনটা কি সেটা আলোচনা করব। সেটা হচ্ছে সরল শ্রম বিভাগ। যে শ্রম বিভাগ সাধারণত শ্রমিকের একই পেশায় নিয়োজিত থেকে শ্রম দিয়ে থাকে, সেটাই হচ্ছে শ্রম বিভাগ। অর্থাৎ একজন শ্রমিক একটি পেশার প্রথম থেকে শেষ স্তর পর্যন্ত নিয়োজিত থেকে যে পণ্য উৎপাদন বা তৈরি করে, সেটাই হচ্ছে সরল শ্রম বিভাগ। এখানে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন দর্জির কাজ, তাঁতির কাপড় বোনা, জেলের মাছ ধরা ইত্যাদি সরল শ্রম বিভাগের উদাহরণ। এরপরে হচ্ছে জটিল শ্রম বিভাগ। যে শ্রম বিভাগে বিভিন্ন অংশের কাজ ভিন্ন ভিন্ন লোক দ্বারা সম্পূর্ণ করা হয়, সেটাই হচ্ছে জটিল শ্রম বিভাগ। যেহেতু এটা পেশাগত কাজের সাথে জড়িত, এটাকে আবার অনেক সময় পেশাগত শ্রম বিভাগও বলে, কারণ একজন ব্যক্তি পেশার বিভিন্ন স্তরে কাজ করে থাকে। এই বিষয়ে জটিল শ্রম বিভাগে সাধারণত আধুনিক যুগে প্রতিযোগিতামূলক পরিবেশে অনেক প্রতিষ্ঠানই এই জটিল শ্রম বিভাগ কাজ করে থাকে বা শ্রম বিভাগ করে থাকে। এরপরে হচ্ছে আঞ্চলিক শ্রম বিভাগ। আঞ্চলিক শ্রম বিভাগ হচ্ছে যে অঞ্চল ভেদে এক এক অঞ্চলের মাটি বা ভূমির উর্বরতা এক এক রকম হয়ে থাকে, বা এক এক অঞ্চলে এক এক পণ্য উৎপাদনের জন্য উপযোগী হয়ে থাকে। এই অঞ্চল ভেদে যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন পণ্য উৎপাদন করার জন্য যে শ্রম দেওয়া হয়, সেটাই হচ্ছে আঞ্চলিক শ্রম বিভাগ। যেমন বাংলাদেশের কোথাও পাট ভালো হয়, কোথাও চা ভালো হয়, কোথাও আলু ভালো হয়, এই জন্য বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন জায়গায় শ্রম দিয়ে এই আঞ্চলিক শ্রম বিভাগ হয়ে থাকে। এরপরের বিষয় হচ্ছে শিক্ষার্থীরা, সেটা হচ্ছে শ্রমের গতিশীলতা। শ্রম ভূমির মতো স্থির নয়। উৎপাদনের উপকরণ যে চারটি উপকরণ রয়েছে তার মধ্যে শ্রমের সবচেয়ে বেশি গতিশীল উপাদান, এবং শ্রম ভূমির মতো স্থির নয়। শ্রম এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করা যায়। শ্রমিক যখন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, সেটাই হচ্ছে শ্রমের গতিশীলতা। অর্থাৎ একজন শ্রমিক পেশাগত কারণে এক জায়গা থেকে অন্য জায়গায়, এক অঞ্চল থেকে অন্য অঞ্চল, এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয়, সেটাই হচ্ছে শ্রমের গতিশীলতা। এখন শ্রমের গতিশীলতার প্রকারভেদ। শ্রমের গতিশীলতাকে মোট চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভৌগোলিক গতিশীলতা, শিল্পগত গতিশীলতা, পেশাগত গতিশীলতা, আর একটা হচ্ছে স্তরগত গতিশীলতা। আজকে প্রথমে আলোচনা করছি তাহলে ভৌগোলিক গতিশীলতা। ভৌগোলিক গতিশীলতা বলতে শ্রমিক যখন তার পেশার প্রয়োজনে বা কাজের প্রয়োজনে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যায়, সেটাই হচ্ছে ভৌগোলিক গতিশীলতা। এখানে দেখা গেল ঢাকার সিএনজি চালক যশোরে গিয়ে সিএনজি চালাচ্ছে, এর মাধ্যমে তার শ্রমের ভৌগোলিক গতিশীলতা স্থানান্তরিত হয়েছে। এরপরে হচ্ছে শিল্পগত গতিশীলতা। একজন শ্রমিক যখন এক শিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তরিত হয় বা অনেক শিল্প থেকে অন্য শিল্পে কাজে যোগদান করে, সেটাই হচ্ছে শিল্পগত গতিশীলতা। তারপরে হচ্ছে পেশাগত গতিশীলতা।
পেশাগত গতিশীলতা হচ্ছে একজন শ্রমিক যখন এক পেশা ছেড়ে অন্য পেশায় যোগদান করে বা নিয়োগ নেয়, সেটাই হচ্ছে পেশাগত গতিশীলতা। যেমন একজন শ্রমিক, যেমন একজন শিক্ষক শিক্ষকতা ছেড়ে প্রশাসনিক কর্মকর্তার কাজে যোগদান করতে পারে। এরপর হচ্ছে স্তরগত গতিশীলতা। স্তরগত, একই পেশার এক স্তর থেকে অন্য স্তরে উন্নতি হওয়াকে সাধারণত স্তরগত গতিশীলতা বলে। যেমন একজন শিক্ষক সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপকে উন্নতি হতে পারে, আর এটাই হচ্ছে স্তরগত গতিশীলতা। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে মোটামুটি আমরা শ্রম বিষয় সম্পর্কে জানলাম, যে পরিশ্রমের প্রকারভেদ, শ্রম বিভাগ, শ্রমের গতিশীলতা। তো উৎপাদনের যে চারটি উপকরণ রয়েছে তার মধ্যে আমরা কিন্তু ভূমি আর শ্রম এই দুটো বিষয়ে আলোচনা করে ফেললাম। আর তোমরা যদি বাসায় একটু দেখো, আমার মনে হয় আরো সহজ হবে তোমাদের জন্য। এবং এই পরবর্তী ক্লাসে আমরা আর দুটো যে উপাদান রয়েছে, মূলধন এবং সংগঠন, এই দুটি আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা এগুলো বাসায় পড়বে, স্টাডি করবে, এবং আরো বেশি, যত বেশি পড়বে ততই কিন্তু মঙ্গল হবে। তো এই করোনার মধ্যে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই আশা করে আজকে আমাদের অনলাইন ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।